দাদা হুজুরকে ভালোবাসবো তার খুনকে গালি দেব ভালোবাসা হবে তাই আমি আব্বাস সিদ্দিকী বলি ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহুকে জানের থেকে বেশি সবকিছুর থেকে বেশি ভালোবাসা ও আদব করা ঠিক না বে ঠিক আর রাসূলকে যখন কেউ বিশ্বাস করবে আল্লাহ আসছে না আসে না নবী তো আল্লাহরই কথা বলেছে ঠিক না বে ঠিক এটা মনে থাকবে ঈমান কি রাসূলকে জান এবং সবকিছুর থেকে বেশি ভালোবাসা আর আদব করা ঠিক না বে ঠিক আমাদের দুই ধরনের দুশমন কয় ধরনের দুই ধরনের এক ধরনের দুশমন আমাদের ঘরে বিভিন্ন লোক দিয়ে বেঈমান বানাচ্ছে মেলা দিয়ে মদ দিয়ে জুয়া দিয়ে গেজা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মেয়ে দিয়ে কথা বুঝছেন না আমাদেরকে বেঈমান বানাচ্ছে এক ধরনের আমাদের দুশমন আরেক ধরনের দুশমন হলো যারা বক্তা সেজে পীর সাহেব সেজে মলি সাহেব সেজে ইমাম সাহেব সেজে মুফতি সেজে আমাদের ঈমানকে শেষ করছে আমাদের পাওয়ারকে নষ্ট করছে এই দুই দুশমন ঠিক না বেটি এই দুই দুশমনের হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষের কাছে আমার একটা শেষ কথা সেই কথা হলো এটাই দাদা হুজুরের জীবনী পড়ুন রাসূলের পাশাসালামের জীবনী পড়ুন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দাদা হুজুর যেভাবে নবীকে ভালোবেসেছে দাদা হুজুর যেভাবে ইসলামের শিক্ষা দিয়েছে দাদা হুজুর যেভাবে কোরআন সুন্নাহর রাস্তা আমাদেরকে দেখিয়েছে সেই রাস্তা ছাড়বেন না আমার কথা একমত একটু হাত তুলে দেখালে খুশি হব একমত 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 যদি একমত হন তাহলে উত্তর দেন দাদা হুজুরকে ভালোবাসবো আর দাদা হুজুরের বুড়াগুলি কেটে দেবো দাদা হুজুরকে ভালোবাসবো দাদা হুজুরের জুতোতে লাথি মেরে তুচ্ছ তাচ্ছিল্য করব ভালোবাসা হবে দাদা হুজুরকে ভালোবাসবো তার খুনকে গালি দেবো ভালোবাসা হবে তাই আমি আব্বাস সিদ্দিকী বলে যাই কোন পিসা পীরজাদা ভাইজান যদি কাউকে পছন্দ না হয় দূরে থাকবেন কারো সমালোচনা করবেন না যদি আমারও কারো পছন্দ না হয় দূরে থাকুন পাল্লা দিয়ে নিজের কবরকে খারাপ করবেন না মুফতি আজম মেজর হুজুরকে মানেন হাত তুলে বলুন মানেন মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা লিখছেন কিতাবের মধ্যে শরীফুন নসবদের সম্মান করা হলো আজীব শরীফুন নসবকে নবীর খানদান সাহাবাদের খানদান আমি সাহাবাদের খানদান হ্যাঁ কি না তাহলে সম্মান করা কি আমার বাপ চাচা কোনো খানদান নয় তাহলে সম্মান করা ভালো না লাগলে দূরে থাকো বিপদ কে দেয় পরীক্ষা কে লয় বিপদে বন্ধু চেনা যায় আপন চেনা যায় বিপদের সময় কোন পীর সাহেব কোন পীরজাদা কোন মুফতি কোন মাওলানা আমাদের হয়ে কথা বলেছে একটু জানা দরকার যে কথা বলেনি তাকে সালাম আসসালামু আলাইকুম দূরে থাকো তোমার জুতো মাথায় রাখি তুমি মলি সাহেব মানুষ বাবা বিরোধী করব না কিন্তু তোমার কাছে যাব না তোমায় আনবো না তোমার সঙ্গে মিশবো না তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই কথা বুঝে আসছে চেনন বিপদ এই জন্য আল্লাহ দেয় বান্দা তুই চেন কাকে খানা খাওয়াচ্ছিস কাকে মুরগা মুসাল্লাম খাওয়াচ্ছিস কাকে লিয়ে আসছিস কাকে পিয়ার করছিস একটু দেখ তোর বিপদের সময় যারা হকবাদী এক বড় কেউ বলেছিল কি ঘর ভাঙবি না ছোট ছোট বাচ্চা গুলো থাকবে কোথায় কেউ বলেছিল আব্বাসের কথা বাদ দাও আব্বাস তো বিরোধী কথা বুঝে আসছো না আমাকেও তো বাবা কাল খেতে হচ্ছে আমার কথা এই জন্য আল্লাহ দেয় চিনার জন্য একটা দ্বিতীয় নম্বর কথা এক মানুষ কলেমা প্রচার করার জন্য সরকার তাকে বন্দী করেছিল আর একজন মুফতি এসে তাকে কলেমা পড়াচ্ছিল সে জিজ্ঞেস করছে ভাই আমার তো কলেমা পড়ার জন্যই কলেমা প্রচার জন্যই আমায় বন্দী করেছে তুমি আবার কলেমা প্রচার করছো কেন বলছো সরকার আমাকে মাইনে দেয় এর জন্য তাহলে একই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একই কোরআন একই হাদিস একই ইজমা একই কিয়াস কেউ আল্লাহর জন্য প্রচার করলে সরকার তাকে বাধা দেয় আর কেউ সরকারের জন্য প্রচার করলে সরকার বলে তাকে মাইনে দেয় তো সেই সিলসিলা আজও আছে না নাই অতএব খেয়াল করে দেখুন কে আসলে কার ক্ষতি কার লাভ কে আসলে কে খুশি কে বেজা যদি তুমি আল্লাহর জন্য কলেমার প্রচারের পক্ষে হও যে আল্লাহর জন্য প্রচার করছে তার ইন্দাবাদ করো তার সাথে থাকো প্রকাশ্য দম থাকলে প্রকাশ্য থাকো আর দম যদি না থাকে দিলে দিলে তাকে সাপোর্ট করো ফলো করো সোশ্যাল মিডিয়া যুগ যুগ কি বলছে ঠিক সময় ঠিক ঠিক টাইমে কাজ করে করে বেরিয়ে যাও
কথা শেষ কমপ্লিট এবার দোয়া চাওয়া হবে যদি কেউ গাল দিবার ইচ্ছা থাকে আমার সঙ্গে হাত তুলে লাভ নেই কেন তোমার হাত আল্লাহ চেনে মুনাফিকের দোয়া কবুল হবে না